জাতের বিরুদ্ধে ফাঁসির আইন করুন, নয়তো এদেশের জনগণ গণ আদালতের মাধ্যমে সমস্ত মোরতাদদের ফাঁসির রায় ঘোষণা করবে। যদি তা কার্যকারী করতে যেই পদক্ষেপ গ্রহণ করতে হয়, বাংলাদেশের জনগণ সেই পদক্ষেপ গ্রহণ করবে। আপনার কি জানা নাই মুসলমানদের ইতিহাস মাত্র 5000 সৈন্য নিয়ে ম্যাকারনের পথ ধরে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মুসলমান কলেমার ঝান্ড উত্থাপন করেছিল? শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই, হজরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই আল্লাহু আকবরের ধরিতে রাজা গৌর গমদের তক্ত তাওসকে ধ্বংস করে ফেলেছিল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই 17,000 সৈন্য নিয়ে দিল্লি আক্রমণ করেছিল। আমরা তাদের বংশধর, আমরা মুসলমান। আপনি ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফান দেখেন নাই? আপনি সাগর দেখেছেন, সাগরের আপনি বড় মহত্ব দেখেন নাই, ঢেউ দেখেন নাই? আপনি পাহাড় দেখেছেন, আপনি পাহাড় উচ্চতা দেখেন নাই? আপনি বাঘ দেখেছেন, বাঘের হুঙ্কার দেখেন নাই? আপনি মুসলমান দেখেছেন, মুসলমানের আক্রমণ দেখেন নাই? আপনারা আশেক নবী দাবি করেন, নবীর পাগল হয়ে গেছেন, এশক সব উতলায় বেড়ে যাইতেছে আপনাদের। কি করেছেন এশক এবং মহাব্বতের তাকাজায়? কি করেছেন? আসুন, যদি আমরা আশেক হয়ে থাকি, সরদার দো আলমের জীবন রক্ষা করার জন্য নয়, তার ইজ্জাতকে রক্ষা করার জন্য, তার দিনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, কোরআনকে রক্ষা করার জন্য, মুসলমান ইতিহাস ও ঐতিহ্য রক্ষা করার জন্য আমরা কি জীবন দিতে প্রস্তুত আছি? জীবন দিতে প্রস্তুত আছি? রাজপথে শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি? কে কে আছে? আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে নাস্তিক বক্তাদের বিরুদ্ধে এই সংসদে আইন পাশ করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার স্ট্যাটাস পড়েন, এদেশের বিরুদ্ধে কিছু লেখে নাই, আপনার এই মাটির পক্ষে কথা বলেছিল, এই জনগণের পক্ষে আপনার কথা বলেছিল। আসলে আপনারকে হত্যা করা হয় না, গোটা বাংলাদেশের নাগরিককে হত্যা করা হয়েছে। আপনারকে হত্যা করা হয় না, এদেশের পতাকাকে হত্যা করা হয়েছে। আপনারকে হত্যা করা হয় না, এদেশের মাটিকে চিরতরের জন্য নিমেষ করার ষড়যন্ত্র করা হয়েছে। আপনাকে দাফন করা হয় নাই, এদেশের ভূখণ্ডকে দাফন করা হয়েছে। ষড়যন্ত্র চলছে ভূখণ্ড নিয়ে, আপনারকে নিয়ে নয়। আপনাকে বুঝতে হবে কেন আপনাকে হত্যা করা হয়েছে, কারা হত্যা করেছে, সেই আসামি কেন এই জাহারে নাম ভুক্ত হলো না, সেই আসামিকে এত পরে কেন অ্যারেস্ট করা হলো, এত ক্ষিপ্ত কেন আপনার উপর, এরা কারা, এদেরকে চিহ্নিত করতে হবে। আপনার হত্যার বিচার আমরা চাই। আমাদের প্রাইম মিনিস্টার বলেছেন, আমি শুধু শাসক নই, আমি মাও। আপনি তো আপনারও মা, আপনি খুনিদেরও মা, আপনি কিভাবে বিচার করবেন? যেহেতু উভয় কুলের মা আপনি, যদি সত্যিকার আপনি বিচার চান, তাহলে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, এই তিন কোর্টের বিচারকদেরকে নির্ধারণ করে শুধু এই বিচারের জন্য একটা বেঞ্চ খোলা হোক, শুধু এই আপনার হত্যার বিচারের জন্য একটা বেঞ্চ খোলা হোক।